মাসুদ রানা, মাসুদ রানা এমন একটি নাম যে সেই আলো আপনাদের মাঝে ছড়িয়ে দিয়েছে, সেই আলো কিন্তু ছড়িয়ে দেবে সবখানে। এখন তার মূল্যবান বক্তব্য আমরা শুনব। প্রথমেই কৃতজ্ঞতা জ্ঞাপন করি সে সৃষ্টিকর্তার, যার অশেষ রহমতে আমরা এখানে সবাই একত্রিত হতে পেরেছি এবং মনোমুগ্ধকর করতে পেরেছি এই পরিবেশটাকে। তারপরে কৃতজ্ঞতা জ্ঞাপন করি মঞ্চে উপস্থিত সবার সভাপতি, বিশেষ অতিথিবৃন্দগণ, আমার সামনে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া এবং সুধীবৃন্দগণ, সকলকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক মোবারকবাদ, আসসালামু আলাইকুম। আমি একটা কথা বলি সবসময়, যেহেতু চাপাইয়ের মানুষ আমি চাপাই ভাষাতেই কথা বলি, সেটা হচ্ছে হারগে হারাই। এখানে যারা আমরা সবাই আছি, মঞ্চেও যারা আছে ম্যাক্সিমাম হচ্ছে চাপাই নবাবগঞ্জের, এই জন্য আমি বলি হারগে হারাই। আজকে ওপেনিং সিরিমনিতে আপনারা এখানে উপস্থিত হয়ে এই সভাটাকে মনোমুগ্ধকর করার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমি বিবিএ এমবিএ করার পর চাকরির জন্য চেষ্টা করা হয়েছিল, চাকরিও পেয়েছিলাম, ফ্যামিলিকে জানাইনি, ছয় মাস চাকরিও করেছি। চাকরি করতে যে প্রথম যে বাধাটা হয়েছিল সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স চাই, অভিজ্ঞতা চাই। ইউনিভার্সিটিতে বিবিএ এমবিএ কমপ্লিট করে কোনো অভিজ্ঞতা দেয় নাই, জাস্ট কাগজ দিয়েছিল। এটা যখন আমি ডোর টু ডোর যাওয়ার পরে এটা বাধার সম্মুখীন হই, তখন আমি মনে করেছিলাম যে আমাকে কিছু একটা করতে হবে। আমার ভাইয়েরা, আমি সবার ছোট, চার ভাই, বড় ভাই রাজশাহী ইউনিভার্সিটি থেকে ইতিহাসে মাস্টার্স, মেজো ভাই জগন্নাথ ইউনিভার্সিটি থেকে ফিজিওলজিতে ফার্স্ট ক্লাস পাস, সেজো ভাই রুয়েট থেকে ইঞ্জিনিয়ার, আর আমি হচ্ছে বিবিএ এমবিএ। তারা চেয়েছিল এক একজন এক একটা করে দিবে, কেউ চেয়েছিল কোম্পানিতে চাকরি করো, কেউ বলছিল ব্যাংকে করো, কেউ বলছে সরকারিতে বলো, আর আমি চেয়েছিলাম আমি ভবঘুরে হব, আমি কোনো বৃত্তের ভিতরে থাকব না, বৃত্তের বাইরে বের হয়ে পৃথিবীটাকে নতুনভাবে উদ্ভাবনের চেষ্টা। সেই থেকে 2012 সাল থেকে আমি চেষ্টা করে আজকে মধুমতি গ্রুপের টয়লেটিজ এবং ফুড প্রোডাক্টসের ওপেনিং সিরোমনি, এখানে 21টি পণ্য আপনাদের হাতে গুণ মান ল্যাবে টেস্ট করে আপনাদের সামনে উপস্থিত করতে যাচ্ছি। আমরা বর্তমানে রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল চারটা ডিভিশনে এই সপ্তাহ থেকেই মাল পাওয়া যাবে। আমাদের চেষ্টা আছে আগামী ছয় মাসের ভিতরে বা 21 সালের ভিতরেই সারা বাংলাদেশে মধুমতি ব্র্যান্ডের প্রত্যেকটা রিটেল শপে আমাদের পণ্য যেন থাকে। এজন্য আপনাদের সৌহার্দ্যপূর্ণ আচরণ এবং সহযোগিতা একান্তভাবে কাম্য। আমি এখন যে লোকটার কৃতজ্ঞতা প্রকাশ করব, যার জন্ম না হলে আমি পৃথিবীতে আসতে পারতাম না, যার ত্যাগ না হলে আজকে এখানে দাঁড়িয়ে কথা বলতে পারতাম না, সেই মানুষটা আমার সামনে উপস্থিত, আমার মা। অনেক ত্যাগ তিতিক্ষার পরে আমাকে পৃথিবীতে আনিয়েছে এবং আনার পরে যে স্বপ্ন সে দেখিয়েছে সে স্বপ্নের আজকে বাস্তব রূপ নিতে যাচ্ছে। তার জীবনের মায়া ত্যাগ করে আমাকে পৃথিবীতে আনার পরেই না আমি এই সুযোগ পেয়েছি। তার কাছে আমি ঋণী, তার ঋণ পরিশোধ করা যাবে না, সে আমার সামনেই আছে। লজ্জা পাই, কেন যে লজ্জা পাই, কিসের জন্য পাই আমি নিজেও জানি না। আমি আজ পর্যন্ত যত জায়গাতে কথা বলেছি মাইকে, চাপাই নবাবগঞ্জের ভাষা ছাড়া বলি নাই। আমাকে বলা হয়েছে অনেক জায়গাতে, আমি বলছি বলবো না, কারণ এটা আমার নারীর টান। চাপাই নবাবগঞ্জ ভুলে যাওয়া মানে আমার মাকে ভুলে যাওয়া, চাপাই নবাবগঞ্জ ভুলে যাওয়া মানে আমার এই মাতৃত্বের স্বাদ থেকে দূরে চলে যাওয়া। আমি যখন ফ্যাক্টরি করতে চাই, যে ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি আমি এই মধুমতি বাজারে করব, তখনও আমাকে বলা হয়েছিল যে এখানে অসম্ভব, এখানে এটা হতে পারে না, কারণ বাংলাদেশের 98% ম্যানুফ্যাকচারিং কোম্পানি দাঁড়াই হচ্ছে ঢাকা কেন্দ্রিক, ঢাকার আশপাশে, সিদ্ধিরগঞ্জ, মুরগাপাড়া, নারায়ণগঞ্জ এসবের, গাজীপুর এসবের ভিতরে। এটা চাপাই নবাবগঞ্জের প্রত্যন্ত এলাকা শিবগঞ্জ থানার কানসাট ইউনিয়নের মধুমতি বাজারে কিভাবে সম্ভব? আমি বলেছিলাম পৃথিবীতে মানুষ পারে না এমন কোনো কাজ নাই, আর যদি সেটা না পারে তাহলে ধরে নিতে হবে এটা আল্লাহ করবে, আপনাকে করতে হবে না। যেটা আপনি পারবেন না মনে করছেন, আপনি পারতে না পারেন আর কেউ পারবে, তাহলে মানুষ সবই পারে, আর যেটা পারবে না এটার জন্য আপনাকে মাথা খারাপ করতে হবে না, এটা আল্লাহ করবে, কারণ আপনি চাইলেই বৃষ্টি হওয়াতে পারবেন না, সো এটা আল্লাহর উপরে ছেড়ে দিতে হবে কিছু জিনিস। তা আমি এটা চ্যালেঞ্জ হিসেবে, এই আমার 32 রানিং
এই 32 বছর বয়সে আমি চ্যালেঞ্জ গ্রহণ করেছিলাম যে আমি চাপাই নবাবগঞ্জেই এই প্রোডাক্ট আপনাদের হাতে তুলে দেব এবং গুণে মানে অতুলনীয় হবে এবং মার্কেটে যে পণ্যগুলো আপনারা পান সেটার সাথে আপনারা অবশ্যই তুলনা করতে পারবেন এবং তার থেকে ভালো কোয়ালিটি পাবেন। উন্নত মানের ল্যাব তৈরি করেছি আমি, যেখানে গুণাগুণ পরীক্ষা করেই বাজারজাত করা হচ্ছে আমাদের পণ্য। আরেকটা জিনিস বলি যে আমার ব্যবসাতে আসা বা এই বিজনেস দাঁড়ানো, একটা জিনিস দেখবেন যখনই আপনি নতুন কোনো উদ্যোগ নেবেন তখন কাছের মানুষগুলো আপনার কাছ থেকে সরে যাবে, এটা চিরন্তন সত্য। আমি ব্যবসাটা শুরু করেছি 20,000 টাকা দাদন নিয়ে। আমি সবার ছোট ভাই, আমার 4টা ভাই ছিল, কিন্তু সেই সময়তে তারা মনে আমার উপরে বিশ্বাস রাখতে পারেনি। তারা বিশ্বাস রেখেছে কিন্তু সময় সাপেক্ষ। 20,000 টাকা শোধ করতে আমার 18 মাস সময় গেছে এবং ওই 20,000 টাকা আমি একা ধার করতে পারি নাই, তার জন্য আরেকটা লোক হেল্প লেগেছে, কারণ আমার ভ্যালুয়েশন তখন 20,000 টাকা ছিল না। আরেকজনকে সহযোগিতা নিয়ে আমি 20,000 টাকা নিয়েছিলাম এবং এই 20,000 টাকা পরিশোধ করতে আমার 1.5 বছর সময় গেছে। এখন বর্তমানে আমার ভাই চাপাই নবাবগঞ্জের যে মানুষজন আমাকে যতটুকু সাহায্য করেছে এটা আমি আশা করিনি, যে এইভাবে সহযোগিতা করে প্রশাসন সবাই আমাকে অনেক সুন্দরভাবে বুদ্ধি পরামর্শ এবং সহযোগিতায় যখন যেভাবে যেমন করে চেয়েছি সবাই করেছি। ভাইয়েরাও যখন বুঝতে পারলো যে না একে দিয়ে কিছু হতে পারে, তারাও কিন্তু ওতপ্রোতভাবে আমাকে সহযোগিতা করেছে এবং করে যাচ্ছে এবং আমি আশা রাখি ভবিষ্যতেও সেটা করবে। আরেকজন লোকের প্রতি আমি কৃতজ্ঞ যে আমার সহধর্মিণী আমাকে যে পরিমাণ সময় সে ছাড় দেয়। বর্তমান জামানাতে যে সাংসারিক ক্লহ সেটা আমার ঘটার কথা ছিল, আমি জাস্ট 8 ঘন্টা বাড়িতে থাকি, তার ভিতরে 6 ঘন্টা ঘুমাই, বাকি সময়টুকু আমি যা মধুমতির যারা কর্মচারী আছে তাদের স্বপ্ন বাস্তবায়নের জন্য, মধুমতিকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করি। আমি ঘুমিয়ে থাকার বাইরে যেটুকু সময় থাকে মধুমতির বাইরে কোনো কথা কোনো স্বপ্ন আমার মাথায় ঢুকে না। যেটা সহযোগিতা সে পাশে থেকে করে মনও খারাপ করে না, কারণ আমি রাত 12টার সময় গেলেও তার মুখে হাসি থাকে, তো এটা আমার জন্য বড় পাওয়া। আগামীতেও যেন সেই সহযোগিতাটা সে করে সেটা আশা রাখবো। আর আপনার কাছে যেটা আমার পণ্য নিয়ে কথা, যদি পরীক্ষাতে পাস করি তাহলে তো ভালো ছেলে বলবেন, আমার পণ্য অ্যাটলিস্ট একবার ব্যবহার করবেন। একবার ব্যবহার করার পর যদি আপনার কাছে মনে হয় যে পণ্যটা ভালো না তাহলে আর ব্যবহার করতে হবে না। আর যদি পণ্যটা ভালো হয়, বাজারে যে আর 5টা পণ্য কিনছেন ওই পণ্যের সাথে যদি তাল মিলাতে পারে আমার পণ্য, আমার অন্তর থেকে আপনাদের কাছে দাবি যে আমার পণ্যটা ব্যবহার করবেন। কারণ একটা জিনিস মাথায় রাখেন, মধুমতিতে যারা কাজ করে তারা চাপাই নবাবগঞ্জের, মধুমতির মালিক যেটা সেটাও চাপাই নবাবগঞ্জের, আপনারা যারা এখানে বসে আছেন তারাও চাপাই নবাবগঞ্জ। আপনি যদি আপনার সন্তানকে ভালো না বাসেন তাহলে আপনি আমি কিভাবে আশা করতে পারি যে খুলনার মানুষ আমাকে ভালোবাসবে? প্রথম ভালোবাসাটা দরকার হচ্ছে আমার চাপাই নবাবগঞ্জে, এবং চাপাই নবাবগঞ্জে অলরেডি আমি অনাচে কানাচে মধুমতি ব্র্যান্ডকে পৌঁছে দিতে পেরেছি। যথেষ্ট আপনারা ভালোবেসেছেন, যথেষ্ট সহযোগিতা করেছেন, এখন আপনাদের সামনে একটা আমি সুযোগ নিয়ে আসছি, সম্ভাবনা নিয়ে আসছি, যেটা আমাকে আরও আগে স্বপ্ন বাস্তবায়নে অগ্রগণী ভূমিকা পালন করবে, সেটা হচ্ছে আমার পণ্যটা আপনারা ব্যবহার করবেন আমার মনে করে না, আপনার পণ্য। প্রথমেই বলেছি হারগে হারাই, হারগে যদি হারাই হয় তাহলে মধুমতি কার? মধুমতি আপনাদের, আর মধুমতি যদি আপনার হয় তাহলে আপনি কেন পণ্য কিনবেন না? এটা আমি আপনাদের কাছে দাবি রাখছি, আপনাদের সন্তান হিসাবে, ছোট ভাই হিসাবে, শুভাকাঙ্ক্ষী হিসাবে, যে আমার পণ্যটা আপনারা ব্যবহার করে দেখবেন এবং আরও সামনে যেন মধুমতিকে নিয়ে যেতে পারি এবং দেশ ছেড়ে বিদেশে জন্য নিয়ে যেতে পারি এই মধুমতি ব্র্যান্ডটাকে, সেজন্য আপনারা আমার জন্য দোয়া করবেন। আমাদের যে কর্ম দক্ষ বাহিনী আছে তাদেরকে সহযোগিতা করবেন, কারণ আজকে এখানে আসার পিছনে আমার পিছনে যে 500 জোড়া হাত কাজ করে, তুখর চোখ কাজ করে 500 জোড়া, এবং তাদের ঘামের পরিশ্রমে আজকে আমি মধুমতি গ্রুপের MD। তারা যদি আমাকে সহযোগিতা না করতো তাহলে আমি এখানে আসতে পারতাম না, কারণ তাদের ঘামের পরিশ্রমে ঘামের বিনিময়ে আজকে মধুমতি গ্রুপ দাঁড়িয়েছে, যেখানে 4টা লিমিটেড কোম্পানি চলে, সমিতি চলে 2টা এবং আরও রিটেল বিজনেস চলে অনেকগুলা, তাদের ঘামের বিনিময়ে এটা হচ্ছে। তো আমি আহ্বান রাখবো যে আপনারা আমাকে যে সহযোগিতা করেছেন, নতুন যে আমার উদ্যোগ এই টয়লেটি যে ফুড প্রোডাক্টস 20টা পণ্য,
এই বীজটা পূর্ণ আপনাদের হাতে কাল থেকেই তুলে দিব আমরা এর গুণ বিচার করে। এবং যদি আপনার কাছে মনে হয় এই পণ্যটার ভ্যারিয়েশন আনা দরকার, মানে পরিবর্তন, আপনি যেভাবে চাচ্ছেন সেভাবে পণ্যটা গড়ে উঠেনি, তাহলে সেটাও আমাকে বলবেন, সাদরে আমি গ্রহণ করব আপনাদের পরামর্শ। আপনাদের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।